যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না বা মাছ মাংস বাড়িতে না থাকলে আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা ট্রাই করতে পারেন। অসাধারণ স্বাদের এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানবে। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 400 গ্রামের মতো পনির নিয়েছি। আর দুধ দিয়ে কিভাবে আপনারা পনির বানাবেন তার রেসিপি আমার চ্যানেলেই আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার এই পনিরগুলোকে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো করে টুকরো করে নেবেন। আর এখানে পনিরগুলো কেটে নেওয়ার পর আমি হালকা করে একটু ভেজে নেব। তো এখানে সবগুলো পনির আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, এরপর আমি একটা একটা করে পনির দিয়ে দিচ্ছি। আর এই পনিরগুলো ভাজতে হবে লো টু মিডিয়ামে রেখে, তা না হলে কিন্তু পনিরগুলো পুড়ে যাবে। তো এখানে একটা পিঠ হয়ে গেছে, এখন আমি আলতো হাতে পনিরগুলো উল্টে দেব আর এরকম কালার করে আমি সবগুলো পনির ভেজে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু পনিরগুলো ভাজা যাবে না, এরকম আলতো হাতে দুই পিঠে এরকম হালকা একটু কালার এলেই পনিরগুলো তুলে নিতে হবে, বেশি ভাজলে পনিরগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। তো এখানে দুই পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি পনিরগুলো তুলে নেব। আর পনিরগুলো তুলে নেওয়ার পর আমি সাথে সাথে জল দিয়েছি আর সামান্য একটু লবণ। আর এই ভাজার পরে লবণ জলে ভিজিয়ে রাখলে পনিরগুলো অনেক সফট থাকবে। এরপর ওই তেলেই আমি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আর এখন আমি একটা আলু এরকম কিউব করে কেটে নিয়েছি, এখন এই আলুগুলোকেও হালকা করে একটু ভেজে নেব। আর আলুটা এখানে অপশনাল, আপনারা চাইলে আলুটা ছাড়াই পনিরটা রান্না করতে পারেন। তো এখানে আলুগুলো আমি এরকম কালার করে ভেজে নিয়েছি, এখন আলুগুলোকেও আমি তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর এখন আমি আবারও 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। আমি এই রান্নাটা সরিষার তেল দিয়ে করব, আপনারা যে কোনো কুকিং অয়েল দিয়েই করতে পারেন। এরপর 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা, কয়েক টুকরো দারুচিনি দিয়ে দিলাম, আর এখন একটা পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে এখন পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা এভাবে হালকা করে একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে এখন পেঁয়াজ আর আদা রসুনটাকে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। আদা রসুনটাকে এভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব এভাবে। আর এই পর্যায়ে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো 1.5 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি, আর এখনও আমি আবারও একটু জল দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন তত এই রান্নাটা খেতে টেস্টি হবে। মশলাটা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখেই আপনারা বুঝতে পারছেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি আরও 1 মিনিট ধরে আমি আলু আর মশলাটাকে কষিয়ে নিলাম। আলুটা মোটামুটি 80% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম, আর জলটা আমি এখানে গরম জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর খুব ভালোভাবে আলু আর মশলার সাথে মিশিয়ে নিলাম, আর এখন আমি ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, এটা খেতে ভীষণ সুস্বাদু হয়, মাংসের মতোই টেস্টি হয় এটা খেতে। বিশেষ করে যারা মাছ মাংস পছন্দ করেন না তাদের কাছে তো এই রেসিপিটা ভীষণ লোভনীয়। তো এখানে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনির। পনিরটা দিয়ে কিন্তু এখন খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, জাস্ট আলতো হাতে এভাবে একটু মিশিয়ে নিতে হবে। নিয়ে আমি লো টু মিডিয়ামে রেখে আবারও 1 থেকে 2 মিনিট ধরে জাল করে নেব। যেহেতু আলুটাকে আগে থেকে 80% সিদ্ধ করে নিয়েছি, পনিরটাকেও ভেজে নিয়েছি, তাই খুব বেশি সময় জাল করার প্রয়োজন হবে না। আর ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রেখে দেবেন। তো এখানে খুব ভালোভাবে আমি 2-3 মিনিটের মতো এটা জাল করে নিয়েছি।
এখন আমি উপর থেকে একটু গরম মশলা পাউডার ছড়িয়ে দিলাম। তো এখন কিন্তু আমাদের লোভনীয় স্বাদের আলু পনিরের রেসিপিটা অলমোস্ট রেডি। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। আপনারা গরম ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সাথে অনায়াসেই পরিবেশন করতে পারেন। সম্পূর্ণ কষা মাংসের স্বাদে পনিরের এই রেসিপিটা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।